4 নম্বর দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট 14টি মনোনয়নপত্র জমা পড়েছে। এআইটিসি একটি, বিজেপি একটি, বিএসপি নেই, আরএসপি নেই, আইএনসি একটি, এসইউসিআই একটি, অন্যান্য 5টি এবং ইন্ডিপেন্ডেন্ট 5টি, মোট 14টি। রায়গঞ্জ 5 নম্বর রায়গঞ্জ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে মোট মনোনয়নপত্র 14টি জমা পড়েছে, তার মধ্যে এআইটিসি একটি, বিজেপি একটি, বিএসপি একটি, আইএনসি একটি, অন্যান্য 6টি, ইন্ডিপেন্ডেন্ট 4টি, মোট 14টি। 6 নম্বর বালুরঘাট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে মোট জমা পড়েছে 13টি মনোনয়নপত্র, এআইটিসি একটি, বিজেপি একটি, বিএসপি একটি, ছটি অন্যান্য এবং ইন্ডিপেন্ডেন্ট 4টি, মোট 13টি। পর্যায়ে যে ভোট গ্রহণ করা হবে সেই কুচবিহার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এবং আলিপুরদুয়ার কুচবিহার তপশিলি জাতি, আলিপুরদুয়ার তপশিলি উপজাতি এবং জলপাইগুড়ি তপশিলি উপজাতি সংরক্ষিত যে লোকসভা কেন্দ্রগুলিতে ভোট নেওয়া হবে সেখানে মোট ভোটারের সংখ্যাটি একটু জানিয়ে রাখি। কুচবিহারে ভোট নেওয়া হবে 19,66,893 জন ভোটারের। আলিপুরদুয়ার এখানে মোট ভোটার রয়েছেন 17,73,252, জলপাইগুড়িতে রয়েছেন 18,85,963 জন ভোটার। এর মধ্যে 18 থেকে 19 বছর ভোটার কুচবিহারে হচ্ছে 42,161, আলিপুরদুয়ারে 40,576 এবং জলপাইগুড়িতে 32,507। পার্সন্স উইথ ডিসেবিলিটি যারা আছেন, অর্থাৎ শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন, কুচবিহারে রয়েছেন 11,069, আলিপুরদুয়ার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে 10,988 এবং জলপাইগুড়ি তপশিলি উপজাতি সংরক্ষিত আসনে রয়েছেন 11,522 জন। সার্ভিস ভোটার রয়েছেন কুচবিহার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে 3,850, আলিপুরদুয়ার এখানে রয়েছেন 5,211 এবং জলপাইগুড়ি কেন্দ্রে রয়েছেন 3,877 জন। 85 বেশি বয়স্ক ভোটার, 85 ও তার ঊর্ধ্বে, কুচবিহার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে রয়েছেন 10,151, আলিপুরদুয়ারে রয়েছেন 7,991 এবং জলপাইগুড়িতে রয়েছেন 9,144। ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন, অর্থাৎ তৃতীয় লিঙ্গের যারা ভোটার তারা রয়েছেন কুচবিহার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে 33 জন, আলিপুরদুয়ারে 62 জন এবং জলপাইগুড়ি তপশিলি উপজাতি সংরক্ষিত কেন্দ্রে 13 জন। পুলিশ পর্যবেক্ষক আজ আমাদের চিফ ইলেকটোরাল অফিসারের অফিসে, অর্থাৎ এখানে একটি মিটিং করেন, যে অ্যাডিশনাল সিইওরা ছিলেন, ডেপুটি সিইও ছিলেন। মূলত তিনি প্রথম পর্যায়ের যে নির্বাচন হবে যে জেলাগুলিতে এবং যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং অন্যান্য অ্যারেঞ্জমেন্ট নিয়ে বিশদে আলোচনা করেন। এরপরে তিনি আজকে বিকেলে 3 দিনের একটা সফরে যাচ্ছেন তিনটি জেলায়, সেখানে গিয়ে তিনি বিস্তারিত মিটিং করবেন এবং পর্যালোচনা করবেন। এই তার দেশ থেকে আমরা এই খবরটি পেয়েছি এবং আপনাদের জানানোর জন্য বলা হলো। আমাদের এর পরবর্তী ক্ষেত্রে যে ভোট গ্রহণ করা হবে তার কিছু অবজারভারদের ডিটেলস আমরা অলরেডি পেয়েছি, কমিশন থেকে জানিয়েছেন, তো সেটা একটু জানিয়ে রাখি। মালদা উত্তর এখানে শ্রী কুমার পাল গৌতম জেনারেল অবজারভার, মালদা দক্ষিণে 2 জন থাকবেন, নবদীপ শুক্লা এবং শ্রী অগ্নিকান্ত পটনায়ক। জঙ্গিপুরে 9 নম্বর জঙ্গিপুর, এখানে থাকবেন শ্রী মনীষ ঠাকুর। 10 নম্বর বহরমপুরে শ্রী ইয়ারু টালো। 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে শ্রী কমল কিশোর সোয়ান। 12 নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে শ্রী পবন নার্সিং সাম্বাজি। 13 নম্বর রানাঘাট এসসি সিটে থাকবেন শ্রী বিকাশ আনন্দ। 38 বর্ধমান পূর্ব এসসি শ্রী বি এস চৌধুরী কোলাসানি। 39 বর্ধমান দুর্গাপুর শ্রী মুনীশ শর্মা। 40 আসানসোল শ্রী পোমালা সুনীল কুমার। 41 বোলপুর তপশিলি সংরক্ষিত লোকসভা কেন্দ্রে 2 জন, ডক্টর রাজেন্দ্র ভারত এবং শ্রী অনীশ যাদব।
42 বীরভূমে শ্রী টি রবিকান্ত, এগুলো জানা গেছে। এবং পুলিশ অবজারভার যারা আসছেন তাদেরটাও আমরা জেনেছি, আপনাদের অবগতির জন্য জানাই। 7 নম্বর মালদা উত্তর এবং 8 নম্বর মালদা দক্ষিণ, এই 2টি লোকসভা কেন্দ্র মিলে থাকবেন শ্রী সিরুভলি শ্রীকান্ত। 9 নম্বর জঙ্গিপুর এবং 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে শ্রী সন্দীপ বি পাটিল। 10 নম্বর বহরমপুর এবং 10 নম্বর বহরমপুরে থাকবেন শ্রী সিদ্ধার্থ বহুগুণা। 12 নম্বর কৃষ্ণনগর এবং 13 রানাঘাট, এখানে থাকবেন শ্রী নবম গোংটে। 38 বর্ধমান পূর্ব তপশিলি জাতি এবং 39 বর্ধমান দুর্গাপুরে থাকবেন শ্রী মহিপাল যাদব। 40 আসানসোলে শ্রী মহেন্দ্র কুমার রাঠোর। 41 বীর বোলপুর তপশিলি জাতি এবং 42 বীরভূমে থাকবেন শ্রী বিজয় সিং, এটা কমিশন সূত্রে পাওয়া খবর।